আমাদের আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক তথ্য প্রযুক্তি প্রযুক্তি বিষয়ের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আলিগঞ্জ জেলা। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল এবং পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নটা আসছে স্ক্রিনে। প্রশ্নটা আমরা প্রথমে একটু উদ্দীপকটা করে নিই। একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে আমরা তিনটি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। আমরা তিনটা ভ্যালু দেওয়া আছে, তিনটা আপেলের মূল্য আমরা অলরেডি মেপে ফেলছি। ক এবং খ নিয়ে কোনো কথা বললাম না, কারণ ক এর প্রশ্নটা হচ্ছে চল কি, এটা বই থেকে তোমরা দেখে নিতে পারবা, কিংবা ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কথাটি ব্যাখ্যা করো, এটাও তোমরা বই থেকে দেখে নিতে পারবা। আমরা মূলত গ এবং ঘ এর আনসার করার চেষ্টা করবো। তো চলো আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটা একটু পড়ে দেখি। যে গ নম্বর প্রশ্নটা কি, গ নম্বর প্রশ্নটা আছে যে উদ্দীপকের আলোকে আপেল তিনটার গড় ওজন নির্ণয়ের জন্য একটা ফ্লো চার্ট আঁকো। উদ্দীপকের মধ্যে অলরেডি তিনটা ভ্যালু দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কোনো বিষয় নেই, সরাসরি মান দেওয়া আছে যে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। তো এটার ভিত্তিতে চলো আমরা ফ্লো চার্টটা বানায় ফেলাই। ফ্লোচার্টের ক্ষেত্রে এইটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট। যেহেতু তিনটা আপেলের ভ্যালু অলরেডি আমার কাছে দেওয়া আছে, তার মানে এটা ইনিশিয়ালাইজ করে নিই। তিনটা অ্যাপেলের মানকে ধরলাম, একটা মান ধরলাম হচ্ছে এ, একটার মান ধরলাম বি, একটাকে ধরে নিলাম হচ্ছে সি। তো প্রথমটায় দেওয়া আছে 150, তাহলে 150 দিলাম, 175, 175 দিলাম এবং শেষেরটা হচ্ছে 210। তাহলে এই মানগুলা ইনিশিয়ালাইজ হয়ে গেল, এগুলার ইউজারের কাছ থেকে আমার ইনপুট নেওয়ার প্রয়োজন নাই। তাহলে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা কি চেঞ্জ হয়ে যাবে, বক্সে ইনপুট হলে আমরা সামন্তরিক করতাম। আচ্ছা এখন কি হওয়া যায়, আরেকটা প্রসেস করা লাগে আমাদের, কি করতে হবে, গড় বের করতে হবে। গড়ের জন্য একটা চলক নিলাম আমরা, ধরলাম এটা নাম হচ্ছে এ ভি জি, ইকুয়াল টু কত হবে এ প্লাস বি প্লাস সি, তাকে আমরা কত দিয়ে ভাগ করব, এই অংশটাও কিসে প্রসেসে চলে। তাহলে এখন ফলাফল কোথায় আছে, অ্যাভারেজের মধ্যে আছে। তাহলে এটাকে প্রিন্ট করে দেই, কিভাবে প্রিন্ট করতে পারি আমরা, প্রিন্ট বা আউটপুট এভিজি, এবং ইনপুট অথবা আউটপুটের যে চিহ্নটা হয় এটা কিভাবে, ঘরটা হয় এরকম, আর তো কিছু নাই, অ্যাভারেজ হলো তো অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সমাপ্ত বা তাহলে গয়ের আনসার হয়ে গেল, ফ্লো চার্টটা হয়ে গেল। তো চলো তারপরের প্রশ্নে চলে যাই বা গ নম্বরে চলে যাই। গ নম্বরের প্রশ্ন কি বলছে, গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। এখানে কিন্তু এই কথাটা বলে নাই যে উদ্দীপকের মানগুলো তুমি নাও, তোমাকে বলছে গড় ওজনের ভিত্তিতে 20টা আপেলের মোট। এখন গড় ওজন কয়টা নিতে পারি, তিনটা তো অলরেডি আমরা নিছিলাম, তিনটা ইনপুট নিলাম, একটা গড় বের করলাম, সেই গড় থেকে 20টা আপেলের মূল্য বের করতে হবে। চলো এটার জন্য যদি আমরা একটা সি প্রোগ্রাম বানাই ফেলাই, তাহলে প্রোগ্রামটা দেখতে কেমন হবে। চলো সি প্রোগ্রাম শুরু করি। যেহেতু আমার ইনপুটও নেওয়া লাগবে এবং আউটপুটও দেখানো লাগবে, তার মানে হচ্ছে আমি স্ক্যানএফ ফাংশনটাও ব্যবহার করবো, প্রিন্টএফ ফাংশনটাও ব্যবহার করবো। এই কারণে আমি stdio.h ইনক্লুড করে ফেললাম, বা হেডার ফাইলটা ইনক্লুড করে ফেললাম। আর মেইন তো আমাদের বাধ্যতামূলক, মেইন ফাংশন ছাড়া চিএসটি প্রোগ্রাম হবে না। এখন কিছু চলক নিয়ে নিলাম, যেমন এ নামের আমার একটা আপেল আছে, বি নিলাম, সি নিলাম, তিনজনকে অ্যাভারেজ করে তো একটা ভ্যালু লাগবে, তাহলে এটার একটা অ্যাভারেজের জন্য আমরা একটা চলক নিয়ে নিলাম। এবং সবশেষ কি লাগবে, 20টা আপেলের মোট মূল্যের জন্য একটা টোটাল লাগবে, তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে টি ও, টোটাল নামে একটা চলক নিলাম। তাহলে চলক হয়ে গেল কয়টা, পাঁচটা। ইনপুট নিয়ে নিই, ঠিক না, স্ক্যানএফ করে ফেললাম, কয়টা ইনপুট নেওয়া লাগবে, একটা, দুইটা, তিনটা, কার কার মান, এন্ড এ এন্ড বি এন্ড সি, তিনটা আমরা ইনপুট দিয়ে ফেললাম ইউজারের কাছ থেকে। যদি ভ্যালু কোনো কারণে যায় ওরা যে কোনো তিনটা নিতে পারে।
এই লাইনে কি ক্যালকুলেশন হবে ওই যে ইনপুট নিছে এপিসি এর মান এগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে এভারেজের মধ্যে রেখে দেবে তার মানে প্রত্যেকটা আপেলের গড় ওজন আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম এই জায়গায় এখন টোটালটা কত হবে এই যে এভারেজটা আছে এটাকে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে তো মোট ভ্যালুটা পাই পেলাম ঠিক না যে টোটাল 20টা আপেলের মোট ওজন কত হবে শেষে কি করব আউটপুট বা প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা টোটাল প্রোগ্রাম এক্সিকিউশন শেষ রিটার্ন ঘয়ের সি প্রোগ্রামটাও আমাদের হয়ে গেল এই ছিল ঢাকা বোর্ড 2019 এর পঞ্চম অধ্যায় থেকে আসা একটা প্রশ্নের সৃজনশীলের গ এবং ঘয়ের সমাধান তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা লাইক করবা এবং শেয়ার করবা দেখা হবে পরের ভিডিওতে